পঞ্চগড়ে মাঘের শীতে দিন দিন বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। তবে শীতজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। প্রতিদিন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গড়ে 15-20 জন রোগী ভর্তি হচ্ছেন। এছাড়াও জেলার বাকি 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও শিশু ও বয়স্করা চিকিৎসা নিচ্ছেন। গতকালকে থেকে আমার ছেলে প্রচণ্ড শীতের কারণে পাতলা পায়খানার বমি হচ্ছিল, তারপরে আমরা কালকে হসপিটালে ভর্তি করেছি। গতকালকে আমি আমার নাতিকে হাসপাতালে ঢুকেছি, ঠান্ডার কারণে পাতলা পায়খানা বমি। আমার আব্বা অসুস্থ, ঠান্ডার কারণে অসুস্থ, মূলত ঠান্ডার কারণে অসুস্থ, আলো দিলে এখন সুস্থ থাকে। প্রথমে ঠান্ডা লাগছিল, হসপিটালে ভর্তি হয়েছিলাম ডায়রিয়ার জন্য, সুস্থ আছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত শুধু সদর হাসপাতালে গত 3 মাসে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বরসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মোট 1000-এর মতো রোগী চিকিৎসা নিয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিছু রোগও বৃদ্ধি পায়, সেটা আমরা সবাই জানি। তার মধ্যে নিউমোনিয়া এবং ডায়রিয়া অন্যতম। নিউমোনিয়ার চেয়ে ডায়রিয়া রোগের সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে। প্রতিনিয়ত আউটডোরে অনেক রোগী আসতেছে, তারা চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে, এবং যারা খারাপ তাদেরকে আমরা ইনডোরে ভর্তি করাচ্ছি, তাদেরকে যথাযথভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলার তেঁতুলিয়া, বোদা, দেবীগঞ্জ ও আটোয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও শীতজনিত রোগে আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন। একটু বেড়েছে এবং শীত আসার সাথে সাথেই আমরা জানি শীতজনিত কিছু কিছু ওষুধ বেড়ে যায়। তো বর্তমানে আমাদের পঞ্চগড় জেলার 5টা উপজেলায় শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুদের, শুধুমাত্র শিশুদের ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগী কিছুটা বেড়েছে, খুব বেশি পরিমাণ বাড়েনি। বর্তমানে প্রতিদিন বহির্বিভাগে রোগীর চাপ একটু বেড়েছে, 10-15টা করে রোগী, নিউমোনিয়া রোগী আসতেছে। গত রোববার শীতজনিত নানা রোগে 62 জন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন, সোমবার ভর্তি হন 13 জন, মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত 40 জন রোগী ভর্তি রয়েছেন। সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে মানুষকে শীতজনিত রোগ থেকে রক্ষার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।